হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো যে একটা ফ্রাইড রাইস, তো সেই ফ্রাইড রাইসটা আমি কী দিয়ে রান্না করছি সেটা আপনাদেরকে দেখাবো। এখন আগে কিছু বলবো না, তো এখন আমি যে ফ্রাইড রাইস করার আগে যে রাইসটা রান্না করে নিতে হয় সেটা আমি আগে এখন রান্না করতে দিয়েছি। এখানে পোলায়ের চাল, চিনি গুঁড়া পোলায়ের চাল আর মটরশুঁটি, এই দুইটা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। যখন এই যে একটু শক্ত শক্তভাবে এই রাইসটা আমি নামাবো, তারপরে আমি এটাকে ফ্রাইড রাইস রান্না করব। তো সে ফ্রাইড রাইসের মধ্যে কী দেব একটু অন্যরকম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে কিন্তু আগে থেকে দুই রকম ফ্রাইড রাইস দেওয়া আছে, তো আপনারা সেটা দেখতে পারেন। আর আজকে ফ্রাইড রাইসটি একটু সম্পূর্ণ অন্যরকম হবে, সেটা আপনারা দেখে আসুন। তো দেখতে থাকেন কিভাবে আমি ফ্রাইড রাইসটা রান্না করব। তো এখন ফ্রাইড রাইসটা, ভাত রান্না শেষ, এই যে ভাতটা রান্না করে ফেলেছি, এখন আমি হচ্ছে ফ্রাইড রাইসটা কীভাবে রান্না করব সেটা দেখিয়ে দিব। প্রথমে তেল দিয়ে নিচ্ছি, পরপর করে সব জিনিস আমি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভাজার পর এই যে দুইটা ডিম আমি এখন ফেটে নিব। এবার গাজর দিয়ে দিব, গাজরটা একটু সিদ্ধ করা। কাঁচামরিচ দিয়ে দিব, আর এই যে দুইটা ডিমের মধ্যে আমি একটু গোলমরিচ আর লবণ দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে ফেটে নিয়েছি। এখন দুইটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি,
ফ্রাইড রাইস আসলে আমরা সবাই রান্না করি, কিন্তু আজকের ফ্রাইড রাইস একটু অন্যরকম হবে, তা আপনারা দেখলেই বুঝবেন। আজকে ফ্রাইড রাইস একটু অন্যরকম, আর নামটাও আমি বলিনি। এখন গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমি আশা করছি এই ফ্রাইড রাইসটা আপনাদের ভালো লাগবে। এখন এই যে চিলি সস দিয়ে দেব এর মধ্যে, চিলি সসটা দিয়ে দিচ্ছি। চিলি সসটা দিলে খেতে অনেক স্বাদ হবে আর টেস্ট একটু অন্যরকম আসে। আমার চ্যানেলে কিন্তু আগেও দুইটা ফ্রাইড রাইস দেওয়া আছে, আর আজকে একটু অন্যরকম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্রেঞ্চ ফ্রাইস। আর এটা হচ্ছে এবিসি সয়া সস। এই সয়া সসটা কিন্তু অনেক ভালো, আমি আগেও বলেছি। এই সসের একটা আলাদা টেস্ট আছে। আর এখন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চিকেন। মুরগির মাংসকে আমি ছোট ছোট করে বিস্কিটের গুঁড়া দিয়ে, ব্রেড ক্রাম দিয়ে মুড়িয়ে তারপর ভেজেছি। এটাই হচ্ছে এই ফ্রাইড রাইসের আকর্ষণ। সামান্য একটু পানি দিয়ে নিব।
এবার যেটা করতে হবে, এবার হচ্ছে আমি রাইসটা দিয়ে দিব। রাইসটা আসলে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হয়, যেহেতু আমি এখন রান্না করছি, রাইসটা আগে রান্না করিনি। তো এখন এই রাইসটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে দিব। ভাতটা যদি একটু শক্ত করে নিন, আর আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। একটু ঝরঝরা করে, শক্ত শক্ত করে রান্না করে নিতে হয়, তাহলে সেটা ভালো হয়। অল্প সময়ের জন্য ফ্রাইড রাইসটা একটু ঢেকে দিয়েছি জালটা আস্তে করে দিয়ে, একটু নরম হওয়ার জন্য। তারপরে আবার ফিরে আসছি। এখন আবার একটু নাড়াচাড়া করছি, একটু ঢেকে দিলে আসলে একটু নরম হয়। আর যে তেল মশলাটা দিয়েছি সেটা হচ্ছে অবজার্ভ করে নেয়। আবারও ঢেকে দিব। আমি এখানে ম্যাগি ফিউশনটা ব্যবহার করছি, এই মশলাটা। এটা ফ্রাইড রাইসে দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদ হয়। আমি এখানে এক প্যাকেট ইউজ করব, বেশি দেব না। একটু দেব, নাড়াচাড়া করব, আবার দেব। অলরেডি ঘ্রাণ কিন্তু বের হচ্ছে। আর যে চিকেন বলটা দিয়েছিলাম সেগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগবে। দেখেন, আমি একটু সামনে থেকে খুব কাছ থেকে দেখাচ্ছি। আমার যেহেতু ফিউশনটা মিশানো শেষ, এখন হচ্ছে আমি একটু ধিম জালে বসিয়ে রাখবো ঢাকনা দিয়ে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট, এখন শুধু একটু ঢাকনাতে ঢেকে রাখবো 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপরে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব। তো আমি এখন ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। 1 থেকে 1.5 মিনিট পর আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিব, আর এই রাইসের ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিব। সে পর্যন্ত সাথে থাক। তো ফাইনালি দেখেন, আমার ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে। তো দেখেন, আমি যে ছোট ছোট চিকেনগুলো বল করেছিলাম, তো সেগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে।
तो आज के एटा होच्छे पॉप चिकेन राइस करे फेललाम। एटा किन्तु अपनारा शुद्धो खेते पारें कारण भीतरे चिकेन डिम सबई आछे। आर जदि अपनारा चान तबे चिकेन दिए एरकम फ्राई करेओ किन्तु खेते पारें। तो आमी साथे चिकेन ललिपॉप करे नियेछि। तो एखन आर देरी ना करे आपनाराओ किन्तु चट जल्दी बानिये फेलते पारें ये रेसिपिटा। आमी आशा करछि आपनादेर सकलेरई भालो लागबे। तो आज के रेसिपिटा केमन लागलो ता अवश्यई जानाबेन, लाइक कमेंट शेयर करबेन। आर जारा आमार चैनलटा सबस्क्राइब करेननि एखनो तारा अवश्यई सबस्क्राइब करबेन। आर जारा सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद, आमादेर साथे थाकबेन। आर पाशे थाका बेल आइकनटा प्रेस करे दिबेन जाते आमी जे कोनो भिडियो दिले आपनादेर काछे पौंछे जाय। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।